সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি, সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন, অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমানত কেন করলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন, তাদের কি বিচার হওয়া উচিত নয়? আমাদের আপনাদের দাবি করেছেন প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত, তাদের কোন দেশের সার্বভৌমত্ব আছে কিনা তার প্রধান মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা। আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন, আপনার ক্ষমতায় বসার অধিকার নাই, আপনি বসতেও পারবেন না। এখন আমি যদি সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি, সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন, অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমানত কেন করলেন? প্রথম কর্তব্য হচ্ছে বিচার, দ্বিতীয় কর্তব্য হচ্ছে আমি বলবো এটা আমেরিকানদের কথা বলি, আমেরিকানদের যে সমালোচনা করা দরকার সেটা করলাম, কিন্তু 1945 সনের যুদ্ধ শেষ হবার পর আমেরিকানরা পৃথিবীর সামনে চারটি আদর্শ তুলে ধরেছিল, কি সেগুলো কি ছিল? ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যান্ড ফ্রিডম ফ্রম ওয়ার, ফ্রিডম ফ্রম ফিয়ার, এই চারটে ধরেন। কিন্তু মার্কিন দেশের ডক্ট্রিন আমাদের দেশকে ন্যূনতম দাবিগুলিতে বাস্তবায়িত হয়েছে। দুটো হচ্ছে আমাদের এখানে রিলিজন লেখার একটা কথা, আমরা নতুন বাংলাদেশে এমন কিছু চাই না কোনো ধর্মকে নিবেদন করা হবে, কোনো জাতিকে নিবেদন করা হবে এটা চাই না। আগে কথা বলা হতো আওয়ামী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বেগানি করেছে, তার প্রমাণ হচ্ছে লিখছে বাংলাদেশের নাগরিক বাঙালি বলে পরিচিত হবে, এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ, এটা তো জার্মান ফ্যাসিস্টের মতাদর্শ, যে দুনিয়ার ডশ লান উবার আলেস, আমাদের বাংলা ল্যান্ড উবার আলেস, এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ। বাংলাদেশের জনগণ বলতে হবে আমাদের জাতি ধর্ম বর্ণ অথবা অন্য কোনো বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সকল জনগণের রাষ্ট্র, এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম সফল। তারপরে দ্বিতীয় হচ্ছে এখানে আর কোনো অথবা ক্রসফায়ার হবে না, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাদেরকে হত্যা করা হয়েছে ক্রসফায়ারের ফান্ডে পেলে তার বিচার এখনো হয়নি, তাহলে আমরা বুঝতে পারি ফ্যাসিজম জিনিসটা হাওয়া থেকে আসে না, আকাশ থেকে না পেলো না, এটা আমাদের মধ্য থেকে উদ্ভূত হয়েছে, এটার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা যে লড়াই করেছিলাম যে বেহাল বিপ্লব 1971 বইটা যখন আমরা প্রকাশ করলাম, আমরা নানা প্রতিরোধের মুখোমুখি হয়েছি, কিন্তু দেখি যে এখন তরুণেরা এটা পড়ছে, সেইখানে বিশ্লেষণের মূল প্রবন্ধটা ছিল আমাদের শিক্ষক আহমদ সেবার লেখা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা। এখনও তরুণ যারা জ্ঞান জি বলছেন তাদেরকে বলে যে ওই প্রবন্ধ পড়ে দেখেন, যে বাংলাদেশের বর্তমান ফ্যাসিজমের উৎপত্তি হয়েছে মুক্তিযুদ্ধ যারা করে নাই তাদেরকে মুক্তিযুদ্ধের জনক বলছেন এবং যুদ্ধ যারা পরিচালনা করছেন তাদের নাম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।